বারাসাত হাসপাতাল চত্বরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পিপিই কিট, আতঙ্কে রোগীর পরিবার ও হাসপাতালের পাশে বসবাসকারী এলাকাবাসী। উত্তর চব্বিশ পরগনা জেলা জেলা সদর হাসপাতাল বারাসাত হাসপাতাল, সেই বারাসাত হাসপাতালে রোগীর পরিবারে রাত্রি যাপনের জন্য একটি বহুতলা নির্মাণ করা হয়েছিল, যা করোনা মহামারী পরিস্থিতিতে করোনা হাসপাতালে পরিবর্তন করা হয়েছে। সেই করোনা হাসপাতালে পাঁচিলের ওপারে রয়েছে বসতিপূর্ণ এলাকা। করোনা ওয়ার্ডের আশেপাশে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পিপিই কিট, তার ওপর করোনা রোগীদের ব্যবহৃত জিনিসপত্র পাঁচিলের ধারে স্তূপাকারে জমা হচ্ছে, যার ফলে আতঙ্কে রয়েছে হাসপাতালের পাশে বসবাসকারী বাসিন্দারা। এছাড়াও প্রতিদিন কয়েকশো রোগী ও তার পরিবার চিকিৎসার জন্য হাসপাতালে আসে, পাশাপাশি অ্যাম্বুলেন্স চালকরা করোনা রোগীদের নিয়ে যাতায়াত করে। হাসপাতালের মধ্যেও আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পিপিই কিট মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। যেখানে রাজ্যের মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় করোনা সংক্রমণ অনেকটাই বেশি, সেক্ষেত্রে খোল জেলা সদর হাসপাতালে করোনা ওয়ার্ডের সামনে যত্রতত্র পিপিই কিট পড়ে থাকা এবং নিয়মিত তা পরিষ্কার না করা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার উপর প্রশ্নচিহ্ন তুলে দেয়। আমাদের অভিযোগ যে এখানে কোভিড হসপিটাল তৈরি হয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ কোভিড হসপিটাল কোথায় রাখবে, এতগুলো পেশেন্টকে রাখছে। কিন্তু আমরা যখন এটা তৈরি হয়েছিল তখন আমরা একটা আবেদন করেছিলাম আমাদের পাড়ার থেকে, যে এই যে বর্জ্য পদার্থগুলো, এই যে হসপিটালের এই যে কোভিড পেশেন্টদের যে সমস্ত বর্জ্য পদার্থ কিস, এইগুলো এমন একটা ভাবে রাখা হবে যাতে এরা এর থেকে কোনো রকম চান বা কোনো কিছু ছড়িয়ে পড়ার আতঙ্ক যাতে না থাকে। কিন্তু পরবর্তীকালে এখানে ভ্যাটটা তৈরি করা হলো, তখন আমরা বলেছিলাম যে ভ্যাটের দরজাটা এদিকে কেন, ভ্যাটের দরজাটা ওই দিকে করা হোক, কিন্তু হসপিটালের দিকে হবে, পাড়ার দিকে কেন হবে, এখানে অসংখ্য মানুষ বাস করে। কিন্তু সেটা শোনা হলো না, দরজাটা এদিকে করা হলো। কিন্তু পরবর্তীকালে যখন এই এই ভ্যাটগুলো ভ্যাটের মধ্যে ফেলা হচ্ছে, এই সমস্ত কিস বা অন্যান্য জিনিসগুলো বর্জ্য পদার্থগুলো, দরজা খোলা রাখছে, দরজা বন্ধ হচ্ছে না, দরজা বন্ধ হচ্ছে না, সেইভাবে ফেলে রাখছে। আর কি হচ্ছে, যখন পাহাড় জমে যাচ্ছে ওই ভ্যাটের, তখন সেগুলো গড়িয়ে গড়িয়ে বাইরে বেরিয়ে আসছে, জায়গা পাচ্ছে না বলে এই যে দেখুন এখানে কৃষ্ণচূড়া গাছ আছে, এই যে তেঁতুল গাছগুলো আছে, এই যে গাছগুলো আছে ওর তলায় এনে ফেলে জমা করে দিয়ে চলে যাচ্ছে। বারবার আর বারবার বারবার বলা সত্ত্বেও, বারবার বলা সত্ত্বেও, বারবার বলা সত্ত্বেও কিন্তু এরা এই ব্যাপার নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাইছি যে এই যে ভ্যাট যে আবর্জনা ফেলছে, কোভিডের যে সমস্ত বর্জ্য পদার্থগুলো চলছে সেগুলো সরিয়ে নিক, নিয়মমতো ওরা সরিয়ে নিক এবং ওইটাকে ফেলুক, দরজা ঠিক মতো বন্ধ রাখুক, এবং যাতে এইকালে এলাকার মানুষ আতঙ্কে না ভোগে, সেই আতঙ্কজনিত যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশ থেকে এই এলাকার মানুষকে যেন মুক্ত করে হসপিটাল কর্তৃপক্ষ, এটাই আমাদের কাছে আবেদন। আমার নাম হচ্ছে পার্থ গাঙ্গুলি, আমি এই ক্লাবের আমি সেক্রেটারি, নবান্ন সময় ক্লাবের সেক্রেটারি। কি বলবো, আমরা তো আমাদের আসতে হয়, আমরা আসছি, আমরা নোংরা থাকুক আর ঝাঁ থাকুক আমাদের চোটকে রাখতে হবে, কিন্তু এর জন্যই তো দায়ী হসপিটাল, এর জন্য দায়ী তো হসপিটাল, এর জন্য দায়ী তো আমরা না, আমরা এই আসছি নোংরা চটিয়ে আমরা রোগ নিয়ে বাড়ি চলে যাবো, তার জন্য দায়ী তো হসপিটাল, এর জন্য আমরা তো দায়ী নাই। হতে পারে, ও হতে পারে, ওদের দায়িত্ব তো ওদের, এই রাস্তার একদম তো রাস্তার উপরে আছে, দায়িত্বটা তো ওদের, হসপিটাল থেকে যারা পরিষ্কার করে তারা তারা করছে না, তারা যদি করতো আমাদের এই দুর্দিন আর থাকতে হতো না। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই হসপিটাল কর্তৃপক্ষের, তাছাড়া আর কাদের, এটা তো বাইরের লোক ফেলেনি বলেন, এটা তো বাইরের লোক ফেলেনি, এটা ফেলেছে হসপিটাল কর্তৃপক্ষে, যারা ফেলেছে তাদের জন্যই দায়ী। আমরা এসছি, আমরা রুগী নিয়ে এসছি, আমরা তাই পরিষেবা পাচ্ছি না ভালো, এই দেখেন এখানে গাড়ি রেখে কোথায় যাবো বলেন, এই নোংরার উপরে আমাদের থাকতে হবে। আমার নাম বাপি মণ্ডল।